আমাদের প্রাণের প্রিয় রবি ঠাকুরের একটা কথা খুবই মনে পড়ে, যদি তুমি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও, তাকে ছেড়ে দাও। যদি সে তোমার হয় সে অবশ্যই ফিরে আসবে, যদি সে তোমার না হয় তাহলে সে কখনোই আর ফিরবে না, আর কখনোই তোমার হবে না। মহত্বের গল্প আমরা সবাই পড়ি, পড়তে ভালোও লাগে। মহৎ প্রেমের কথা শুনতে কার না ভালো লাগে, কিন্তু মহৎ হতে কারোর ভালো লাগে না। আসুন না, যে ব্যক্তি সে ছেলে হোক বা মেয়ে, কারো মেয়েদের কাছে ছেলে বা ছেলেদের কাছে মেয়ে, যে ছেড়ে যায় তাকে যেতে দাও, যে থাকার সে অবশ্যই থাকবে। যে গেছে তার জন্য ব্যাকুল হয়ে দেবদাস হয়ে কোনো লাভ নেই, যে গেছে সে যাওয়ার জন্যই গেছে। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, ভালোবাসা আবারও ফিরে পাবে। হ্যাঁ বন্ধু, ভালোবাসা আবারও ফিরে পাবে। আমি তোমাদের দুরন্ত দাদা, তোমাদের বন্ধু, সবসময় তোমাদের পাশে আছি। কখনো কেউ চলে গেছে বলে সবকিছু শেষ ভেবো না, জীবনটা এখানেই শুরু। জীবনটা শেষ নয়, জীবনটা তখনই তোমার কাছে শুরু, কিছু করে দেখানো, কিছু দেখিয়ে দেওয়া। আসো নতুন ভাবে, নতুন ভাবে সমাজ গড়ে তুলি, সমাজে নতুন কিছু দৃষ্টান্ত গড়ে তুলি, নিজেদেরকে এমন মর্যাদা, নিজেকে এমন যোগ্যতা তৈরি করি মানুষ ভাবুক না ছেলে সত্যিই কিছু করেছে বা এই মেয়ে সত্যিই কিছু করে দেখিয়েছে। আসো না, এই জীবনে অনেক কাজ আছে, লাইফ বড্ড শর্ট, তাই জীবনটা এভাবেই নষ্ট করো না, এগিয়ে চলি আমরা সবাই মিলে, একসাথে যাব। কখন যদি তোমাদের কষ্ট হয় আমাকে মন খুলে বলতে পারো, আমি আছি সবসময় তোমাদের পাশে। আসো না সবাই ভাবে, সবাই একসাথে সুস্থ মানসিকতার সাথে এগিয়ে যাব, সবসময় পজিটিভ ভাবো, যা হবে দেখা যাবে। কে গেছে তার জন্য ভেবে ভেবে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, জীবন আছে অনেক কিছু দেখার, অনেক কিছু করা। কদিন আগে দেখছিলাম একটা ফুটফুটে বাচ্চা ছেলে রাস্তার ধারে বসে কাঁদছিল, খেতে চাইছিল, সঙ্গে সঙ্গে তাকে খাবার জন্য কিছু সাহায্য করলাম। হ্যাঁ তখন আমার কাছে অতটা সাহায্য করার মতো কোনো অর্থ ছিল না, তবু যেটুকু ছিল তাকে সাহায্য করলাম। সত্যি সেই যে তৃপ্তি, সেই যে আনন্দ বলে বোঝানোর নয়। হ্যাঁ তাই বলছি, কিছু তো পারলেও মানুষের সাহায্য করো, যখন তুমি একজন সাকসেসফুল মানুষ হবে এইসব মানুষদের ভুলে যেও না। কোনো প্রয়োজন নেই ওইসব মেয়েকে বা ওইসব ছেলেকে যা ছেড়ে চলে গেছে তাদের কথা ভেবে কষ্ট পেয়ে নিজের কেরিয়ারকে নষ্ট করার, নিজের কেরিয়ারকে সুন্দরভাবে গড়ে তোলো। ভালোবাসে একদিন আবারও ফিরে আসবে, বিশ্বাস রেখো নিজের উপর। যে গেছে তার থেকে আরো ভালো, আরো ভালো মানসিকতার মেয়ে ফিরে আসবে তোমার জীবনে। শুধু এগিয়ে যাও, নিজের বাবা মার সম্মান বাড়িয়ে তোলো, নতুন ভাবে, নতুন ভাবে নিজেকে তৈরি করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডে থেকো।